নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আমাদের তো বিয়ে ঠিক হলো না, আই মিন ডেট এখনো ফিক্সড হলো না, তার আগে ভাবি চলে আসছে, ব্যাপারটা কেমন না? ভাবি তো অনুষ্ঠানের সময় চলে আসতে পারত। হ্যাঁ, যা করার সব তো ওই করবে। ও করবে মানে? মানে আজকে যে আসবে সে ভাবি। হুম, সেটাই তো। তো আমাকে আগে বললেই পারতে যে ভাবি করবি, তুই তো আবার ভাবি ডাকিস না। না ডাকি না, তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নেই। শোন, আমি তো তোর সাথে এয়ারপোর্ট যাচ্ছি। এয়ারপোর্ট? হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্ট একদম আমার মাথায় ছিল না, বুঝছিস? ছোট গাড়ি নিচ্ছি আজকে, ছোট গাড়িতে আমার মনে হয় না সবার জায়গা হবে। তার চেয়ে বরং তুই মার সাথে আজকে ওয়েট কর, কারণ মার না কিছু দরকার আছে। তুই মায়ের কাছে যা, একটা কাজ কর, চল আমি তোকে মায়ের কাছে নিয়ে যাই। মার তো করে না, আমি যাও না, করি মার দরকার, যা যা, আমি বলছি মার কাছে যা না, যা। আমি শুধু আমার কি আপুর নিয়ে যাবো? কেন নেবে না? কেন কেন মানে ও যাবে কেন, সেটা হচ্ছে প্রশ্ন। যাব না কেন? এই যে দুদিন পরে তো দেখবি, আর এখনই এরকম ভাবে ঝগড়া করছিস, সংসার করবি কিভাবে? আমি তো ঝগড়া করি না, ঝগড়া তো সবসময় ও করে। হ্যাঁ সব আমি করি, সব দোষ আমার, ঠিক আছে? এবার কি এলো দেখ তো, কি সুন্দর আবার কি এলো। আমি তো এখন এয়ারপোর্ট যাচ্ছিলাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো ভালো আছি মা। আরে সজল, মেঘলা তো চলে এসেছে, তোর ফ্লাইটের টাইমটা কি ভুল ছিল? না না না, ওর কোনো কিছুই ভুল হয়নি। ইনফ্যাক্ট আমার সিঙ্গাপুর থেকে কানেক্টিং ফ্লাইটটা না 2 ঘন্টা আগে ছিল, তাই আমি চলে এসেছি। আরে আশ্চর্য, তুমি তো আমাকে একবার ফোন দিয়ে বলতে পারতে, তাই না? কেন, এখন কত ফ্যাসিলিটিস আছে না, উবার আছে, ট্যাক্সি ক্যাব আছে, পাঠাও সার্ভিস আছে, কত ভালো, তাই না? আর এভাবে যদি না আসতাম তাহলে কি তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারতাম বলো? কেমন আছেন জোরি, কেমন আপনার? এই তো আছি ভালো। আচ্ছা রোদ কে আনলে না? না মা, ওর আসলে স্কুল খোলা তো, আর একদম হুট করে চলে এসেছি যে, এখন ভ্যাকেশন ছাড়া তো ছুটি দেয় না, তাই আমার ছোট বোনের কাছে রেখে চলে এসেছি। থাকতে পারবে ওর কাছে? ওর সাথে ওর মানে খুব ইন্টারাকশন খুবই ভালো, আর সিঙ্গেল প্যারেন্টদের বাচ্চাদেরকে তো সব কিছুই অভ্যাস করতে হয়। হ্যালো ভাবি, আমি লোপা। ও হাই লোপা। ও লোপা, এদিকে এসো। দেখলাম এটা হচ্ছে লোপা। বুঝতে পেরেছি, আর পরিচয় করে দিতে হবে না। আচ্ছা কি বলতো, তুমি আর সজল ছোটবেলা থেকে নাকি বেস্ট ফ্রেন্ড, অথচ আমি এতদিন পরে তোমাকে দেখলাম, কেন বলতো? আসলে কি ভাবি, আমার যখন 12 বছর, আমরা পাশে বাড়িতে ছিলাম, কিন্তু আমার যখন 12 বছর তখন আমরা লিবিয়াতে চলে যাই, বাবা ওইখানে জব পায়। এরপরে আমরা আবার ফিরে এসেছিলাম, গুড মর্নিং।
সকাল সকাল এক কাপ ধোয়া ওঠা কফি না হলে কি আমার মেঘলার মেঘ কাটে? লাভ ইউ মেঘ। আমি তো ভেবেছিলাম তোমার জেট ল্যাগই কাটবে না, দেরি করে উঠবে। ঠিক আছে, চাও বানিয়ে খাচ্ছো? না আমি তো বানাইনি। তাহলে আমি তো ভাবলাম আপনি বানিয়ে রেখেছেন আমার জন্য। আমি তো বানাইনি, তার মানে সজলের কাজ, সজলই বানিয়েছে। ও, ও এত কাজের হয়েছে নাকি? ভেরি গুড। তুমি এসছো, কি যে ভালো লাগছে। আমারও সবসময় তো আসলে আমাদের ভিডিও কনফারেন্সে কথা হয় বা ফোনে কথা হয়, আসা তো হয় না, আসলে ছুটি পাই না। ও মাই গড, তুমি মাইন্ড রিডার নাকি? তুমি কি করে বুঝলে আমি এখন কফি চাচ্ছিলাম? উফ, থ্যাংক ইউ সো মাচ। পারফেক্ট। দেশে আসার এটাই একটা সবচেয়ে বড় মজা, বুঝছো? বাইরে সবকিছু নিজের হাতে করতে হয়, আর দেশে আসলে সবকিছু তুমি রেডিমেড পাবে, একদম রেডি, মানে চাইতেই মুখের সামনে এসে হাজির। থ্যাংক ইউ। কি সুন্দর ওয়েদারটা না, বাতাস কি পরিমাণ। তোমার কফি কোথায়? আমি তো বিকালবেলা কফি খাই না। কি দেখছো? তোমার জন্য চিঠিটা রং জায়গায় পাঠানো হয়ে গেল। এই ফুলটা এখন যাওয়ার কথা লোপার হাতে, আমার হাতে কেন? বাট ইটস রিয়েলি নাইস, থ্যাংক ইউ। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ, ফিজ আপ। আমার পছন্দের শাড়িটা পরার জন্য তোমাকে ধন্যবাদ, খুব মানিয়েছে। হ্যাঁ, এটা তোমার চয়েসের শাড়ি? কি বলো, তোমার চয়েস এত সুন্দর, বুঝিনি তো? আমি তো ভেবেছিলাম মা চুজ করে রেখে দিয়েছে। ভেরি নাইস, থ্যাংক ইউ। কখনো বুঝার চেষ্টা করনি, তাই হয়তো বুঝোনি। কি বুঝবো, বোঝার কি আছে? বোঝার অনেক কিছুই আছে, কারণ আমার সবটুকুই এখানে। উফ, দেখো তো, হাই তোর কথা না, আমার একদম পেঁচানো ঘুরানো পেঁচানো কথা একদম মাথায় ঢোকে না। যা বলবে আমাকে একদম স্ট্রেইট ভাবে কথা বলবে। আমি ক্লিয়ারের কথা খুব পছন্দ করি। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট, তুমি কি বলছিলে যে আমি না আসা পর্যন্ত বিয়ের ডেট হবে না? এখানে আমার আসার সাথে তোমার ডেট ফিক্সের কি সম্পর্ক? তুমি আর লোপা বিয়ে করবে, তোমরা ডেট ফিক্স করবে, আমরা জাস্ট একদম গেস্টের মতো এসে হাজির হব, উপস্থিত হয়ে তোমাদেরকে আশীর্বাদ করব। বেঁচে থাকো বাচ্চা। ডেটটা তোমার আর আমার। ডেট আমার মানে? ডেট আমার হবে কেন? ডেট তো তোমার আর লোপার, তোমরা দুজন বিয়ে করবে, তোমরা দুজন ডিসাইড করবে। এখানে আমার ডেট হলো কোথা থেকে? কারণ বিয়েটাও তোমার আর আমার। হাত ছাড়ো সজল। ছাড়বো না, ছাড়ার জন্য তো দূরে নেই, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
কি কথা? সজল ভাবি ওরা কোথায়? আহা লোপা, দুদিন পরে তোমার বিয়ে, একটু ধীর স্থির হও। ভাবছিলাম ধরো আগামী দু একদিনের মধ্যে যদি তোমাদের আগটা করিয়ে ফেলি কেমন হয় বলো তো? খুবই ভালো হয়। আচ্ছা সজল কোথায়? আমি ওকে গিয়ে বলি এটা। ও কোথায়? হ্যাঁ বলছি তো, ও আছে, ছাদে আছে, মেঘলার সাথে ডেট ফিক্স করছে। বসো তো। আমি যাই। এখন যেও না, আসবে, এক্ষুনি আসবে, বসো। এখন বলো, চাটা কিছু খাবে? হ্যাভ ইউ গন ম্যাড? তুই কি পাগল হয়ে গেছো? আই গন ম্যাড তোমার জন্য। চুপ করো, চুপ করো সজল, ফর গড সেক। আমি আমি তোমার বড় ভাই পো। এতদিনের সম্পর্ক, এতদিনের বন্ধুত্ব, আইডন্ট কেয়ার বললেই হয়ে গেল? সমাজ, ফ্যামিলি, এসব কিছু তো আইডন্ট কেয়ার বললে হয় না সজল। আর এসব কি আমার মন বদলাতে পারবে? জানিস মা বলছে দুদিন পর তোর আমার বিয়ে, খুব ভালো হবে না? লোপা বাসায় যা। শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, কথা সে বসো। Can we talk like two mature person? আমি তো ম্যাচিউরি, পরীক্ষা করে দেখো। ওকে সজল, তুমি তুমি আমাকে আই মিন টু সে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের সময় থেকে পছন্দ করতে, রাইট? প্রথমেই মনে করিয়ে দিলে তুমি আমার ভাইয়ের বউ ছিলে। এটা তো জোর করে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কারণ তোমার সঙ্গে আমার সম্পর্কের বেসটা কিন্তু ওটাই। এনিওয়ে, কাজলের সাথে তোমার একটা বিউটিফুল বন্ডিং ছিল, এবং দুই ভাই বলেই কিনা আমি জানি না, তোমাদের মধ্যে চমৎকার মিল খুঁজে পেয়েছি আমি। তোমাদের পছন্দগুলো একরকম, তোমাদের অ্যাটিচিউড, কথাবার্তা এত মিল ছিল, আমার কেন যেন মনে হয় এসব কিছু মিলে তোমার ভেতরে না একটা একটা অন্যরকম ফিলিংস গ্রো করেছে। এখন ইনফ্যাচুয়েশন কিংবা মোহ, আই এম শিওর সজল তোমার এই মোহ কেটে যাবে, সময় যেতে দাও। কি আশ্চর্য, দেখো আমি না তাই মনে করতাম জানো, যে এটা মনে হয় একটা ইনফ্যাচুয়েশন, একটা মোহ। কিন্তু জানো আমি না যেই দিকে তাকাই তুমি, আমি সারাক্ষণ একবার হলো তোমার সাথে হয়তো ভিডিও কলে কথা বলতে হবে, আর সেটাও যদি না হয় অন্তত তোমার শব্দ হলো আমার শুনতে হবে। সেটাই, দ্যাটস হোয়াট আই এম সেইং, ইটস ওয়ান কাইন্ড অফ মোহ, ইনফ্যাচুয়েশন,
এগুলো সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, বিয়ের পর তোমার সাথে লোপার যখন একটা রিলেশন, 5 ঘন্টা যদি একটা কাটকে পুরানো হয় না, সেও কয়লা হয়ে যায়। সেখানে 5 বছরেও আমার এই মোহ, এই ভালোবাসার কিচ্ছু হয়নি জানো, এখনো না। সুতরাং তোমার যদি মনে হয় তুমি আমাকে আরো পরীক্ষা করতেই চাও, করতে পারো। প্রয়োজন বোধহয় আমি সারা জীবনে পরীক্ষা দিব, সত্যি কথা, তোমাকে আমি সত্যি কথা দিলাম। তো তুমি তোমার এই পরীক্ষা চালিয়ে যাও, আমার মধ্যে কোনো রকমের তাড়া নেই, আমিও পরীক্ষা দিতে থাকব। তো তুমি তোমার পরীক্ষা করো যত ইচ্ছা। হাই লোপা। নাও, থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব ভালোবাসো সজলকে? অনেক। আমরা যখন বেস্ট ফ্রেন্ড ছিলাম ঠিক তখন থেকে, কিন্তু ভাবি তুমি এই কথাটা জিজ্ঞাসা করছো কেন? এমনি আসলে হঠাৎ করে মনে হলো, আমি তো তোমাদের লাভ স্টোরি সম্পর্কে কিছুই জানি না, তাই একটু কিউরিওসিটি হলো আর কি। তো কিভাবে পাগল করলে আমাদের সজলকে? একদমই উল্টা, ওকে করবো পাগল, আমি নিজেই পাগল হয়ে গেছি। কিন্তু সজলেরটা বুঝি না। মানে কি, তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলে, তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে, কে প্রপোজ করেছিল আগে? সেটাও আমি, তাও 3 বছর আগে। কিভাবে প্রপোজ করলে সেদিন? সেদিন সেদিন আমি খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি পরেছিলাম, তারপর শাড়ি পরে ঠিক সোজা গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি। এ কি, তুই এরকম রক্ত লাল হয়ে কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে তুই কাউকে খেয়ে আসছিস, জানিস? হোয়াট, এটা কি ধরনের ভাষা? কাউকে খেয়ে আসলাম মানে? ওই যে বলে না রক্তে লোহওয়ান, ওইটা আর কি। এতদিন জানতাম কেউ কারোর সামনে লাল শাড়ি পরে আসলে তাকে লাল পরি বলে, কিন্তু আজ জানলাম অন্য কিছু। যা, ওসব তো বলতেও লজ্জা লাগে। কিন্তু আমার আজকে লজ্জা করবো না, আজকে সবকিছু বলে ফেলব। মানে কি বলবি, কি বলছিস এগুলো? সজল, আই লাভ ইউ, আই অলওয়েজ হ্যাভ, শিখেছি, বিশ্বাস কর। আমার কাছে বন্ধুত্ব, ভালোবাসা, ঝগড়া, বৃষ্টি, রোদ, মারামারি, কাটাকাটি, মন খারাপ, মন ভালো, সবকিছু সবকিছু মানে তুই। তোকে ছাড়া আমার একদমই চলবে না। তোকে আমার দেখতে হবে মানে এখনই দেখতে হবে, তোর সাথে কথা বলতে হবে মানে এখনই কথা বলতে হবে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ সজল। লিখেছি মনে, আই লাভ ইউ তোমারি, আই লাভ ইউ টু, লিখেছি জোনে, আই লাভ ইউ টু, চোখের পাতায় বলবো বলে তোমাকে সাজিয়েছি প্রেম কবিতায়। দিবানিশি সারাখো যারে কথা ভাবে হৃদয়, সে তো তুমি, শুধুই তুমি, আর জানো ও যে এত খুশি হয়েছিল, ও সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত ছাদে গিয়ে আকাশে সবগুলো তারা গুনেছিল, আমার এখনো মনে আছে। ও বলেছিল 7,000 না না 5,007টি তারা। কি পাগল না! এরপরও তোমার সজলের ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ আছে? অরেঞ্জ আর অরেঞ্জ না,
অরিজিনাল পালপি অরেঞ্জ ড্রিঙ্ক। সন্দেহ না ঠিক, আসলে সজলে ভালোবাসা আর সজলকে আমি কখনো সন্দেহ করিনি, বরং সন্দেহ থেকে ভয় পেয়েছি, প্রচন্ড ভয়। যেন ভাবি আমি না সবসময় এত হাসি খুশি থাকি, মানুষ কখনো বুঝতেই পারে না আমার কষ্টটা কি, আমার ভয়টা কি জানো? আমি সজলকে হারাতে পারবো না। এই ছাদে দাঁড়িয়ে সেদিন রাতে আকাশে 5,700 তারা আমি বলেছিলাম, জানো প্রত্যেকটা তারায় তুমি ছিলে। তোমাকে ভালোবাসার কথা বলল লোপ, আর তুমি তারাতে দেখলে আমাকে? লোপা খুই না তো? লোপা তো ছিল না, মনে আছে? লাল শাড়ি পরা তুমি এসেছিলে সেদিন। কি কথা বলছো? ঠিকই তো বলছি, জানো আমি যেদিকে তাকাই যা দেখি শুধু তুমি। আমার কি দোষ বলো, সেদিন তো তুমি চলে আসলে লাল শাড়ি পরে, কি সুন্দর। তুমি এসে আমাকে কি বললে জানো? তুমি বললে আমি আসলে শিখেছি, বিশেষ করে আমার কাছে বন্ধুত্ব, ভালোবাসা, মন ভালো, মন খারাপ, প্রচন্ড রোদের দুপুর, তারপর যেমন ধর প্রচন্ড ট্রাফিক জ্যাম, প্রিয় ছবি, ঝড় বৃষ্টি, সবকিছু মানে হচ্ছিস তুই সজল। আমি তোমাকে আই রিয়েলি লাভ ইউ সজল। তুমি আমাকে ভালোবাসার কথা বলবে আর আমি পাগল হয়ে যাব না? আমি আকাশের তারাতে তোমাকে দেখবো না, সে তারা গুনবো না, সে তারাতে তোমাকে দেখবো না, না। আরে শোনো, আমি যে ওইদিন রাতে আকাশে সূর্য দেখিনি সেটাই তো অনেক। আচ্ছা নাকি দেখেছিলাম? আই ডোন্ট নো, আমি পাগল হয়ে গিয়েছি অলরেডি, আমি অলরেডি পাগল দেখেছিলাম মনে হয়। না না দেখি নাই। আরে লোপা তুমি কখন এলে? ওরা তো ছাদে আছে, ওদের সাথে দেখা হয়নি তোমার? হ্যাঁ ওদের সাথে আমার দেখা হয়নি, আমার একটা কাজ পড়ে গেছে, আমি বরং কাল আসি। আর লোপা কি হচ্ছে তোমার, তুমি কেমন দেখাচ্ছে কেন? সজল আবার তোমাকে কিছু বলেছে? হ্যাঁ না না, আমি আমি আসি। তোমাকে নিয়ে আমার কত শত স্বপ্ন ছিল তুমি জানো? শুধু যে সুখের স্বপ্ন তা কিন্তু না, সেখানে কষ্ট ছিল, ঝড় ছিল, কত কালো রাত। আমরা দুজনে আমাদের ভালোবাসা দিয়ে সেটাকে জয় করেছিলাম। আমার একটা স্বপ্ন কি জানো, ওই যে মেঘের ওপারে সেখানে আমরা একটা ঘর বানাবো। আমার কি ইচ্ছে করে জানো, মেঘের উপর একটা বাড়ি বানাতে। মনে করো মেঘের উপর আমি আর তুমি ভেসে যাচ্ছি, আমরা হাসছি, ওখানে থাকছি, কেমন হবে? আর ওই যে আকাশে তারাগুলো দেখছো, ওগুলো সব তারাতে আমি তোমাকে দেখতে পাই। মেঘলা মনে নিয়ে তুমি আমার, শুধু আমার হলে তো।
যত বেশি ভালোবাসি অল্প মনে হয় থাকলে মিশে আমি তে এক জীবন কিছু I'm sad for you and I miss you very badly. I miss you too. Yes, I am. Tala amar kache asho. You know what? I love you. I love you, Mom. And I only love you. কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? সজল, মেঘলা তোর ভাবি, তোর থেকে 6-7 বছরের বড়। I love her, মা। I love her. অনেক দিন, অনেক বছর আমি না লোবাকে বলতে পারি না তোমাকে বলতে পারি, আমি কাউকে বলতে পারছি না মা, আমি শ্বাস নিতে পারছি না, ভিতরে প্রতিদিন মরে যাচ্ছি মা, আমি প্রতিদিন মরে যাচ্ছি মা, প্লিজ হেল্প মি মা, হেল্প মি, এটা এটা হয় না, পারবো না মা, এটা হয় না মা। আমাকে আর সজলকে তুমি মাফ করে দিও মা। ছি ছি মা, আপনি এসব কথা কেন বলছেন? সন্তানের ভুলে তো মায়েরই দোষ হয়, কিন্তু কিন্তু মা, তুমি সজলের উপর রাগ করো না, ওকে তুমি একটু সাহায্য করো, ও খুব কষ্ট পাচ্ছে, মুখে যাই বলি না কেন, আমি তোর মা, আমি বুঝতে পারছি ও খুব কষ্ট পাচ্ছে। আপনি একদম টেনশন করবেন না মা, সব ঠিক হয়ে যাবে, লোপার সাথে সজলের বিয়েটা হোক, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। লোপা সব জানি মা, সেদিন ছাদে উঠেছিল, সব শুনেছে। বুঝতে পারছি, সবই শুনেছ, কিন্তু এটা বুঝতে পারছি না যে কখন কিভাবে এত কিছু হয়ে গেল। মোহ, ইনফ্যাচুয়েশন, বিয়ের ঠিক 3 বছরের মাথায় কাজলের রোড অ্যাক্সিডেন্টে চলে যাওয়া, রোদের ব্যাপারে ওর টেনশন, এসব কিছু মিলিয়ে একটা সাময়িক ভালো লাগা আর কিছু না। আমি কিভাবে ফাইট করব? তাহলে তুমি তোমার ভালোবাসা দিয়ে যুদ্ধ করবে। আপনি কি ওকে ভালোবাসেন না?
শোনো, একটা মেয়ে যখন খুব স্মার্টলি চলাফেরা করে, কনফিডেন্ট থাকে, তার উপর যদি সে খুব প্রেজেন্টেবল হয়, হ্যাঁ, তার সাথে সে যদি সিঙ্গেল কিংবা একা হয়, তার মানে কিন্তু এই না যে সে খুব সহজ, ইজি, অ্যাভেলেবল কিংবা ভালোবাসার জন্য সে রেডি হয়ে বসে আছে, এমনটা ভাবাটা কিন্তু ঠিক না। আর আমার ক্ষেত্রে তো একেবারেই না। আপনার ওর জন্য খারাপ লাগবে না? ওর জন্য তুমি তো আছো। এই সজল, মা কি বাসায় নেই? বাইরে কোথাও গেছে? তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? বুঝলাম না। বুঝলে না নাকি আমাকে বোঝানোর চেষ্টা করছো? ইউ মিন টু সে আই এম কনফিউজড? একদমই না। আই জাস্ট মিন টু সে তুমি অনেক চেষ্টা করছো এটা বোঝানোর যে সবকিছু ঠিক আছে। এই সবকিছু বলে তুমি সবকিছু অনেক স্বাভাবিক রাখার চেষ্টা করছো, কিন্তু জানো একটা মানুষ কখন সবকিছুকে স্বাভাবিক করার চেষ্টা করে? যখন কোনো কিছু আর এক থাকে না, সব বদলায় যায়। আমার লাইফে যা কিছু বদলানো সেটা তো আগেই বদলেছে। নতুন করে আর কোনো কিছু বদলানোর কোনো সুযোগ নেই। মানে কাজল আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আমার সমস্ত মন জুড়ে রয়েছে। রোদ আছে সেখানে, নতুন আর কারো অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। সব কিছু তোমার মুখ বলছে, তোমার বুদ্ধি বলছে, কারণ ওই দিন তোমার চোখে আমি সেই সত্যিটা দেখেছি। সরি সজল, সেদিন ওই মুহূর্তে তুমি যদি আমার চোখে এতটুকু কিছু দেখে থাকো, সেটা আসলে তোমার জন্য ছিল না। সরি। তার মানে সেদিন সেদিন এক মুহূর্তের জন্য ওই মুহূর্ত আমার মনে হয়েছিল কাজল আমার সামনে দাঁড়ানো, ও ঠিক এভাবেই কথা বলতো, ওই মেঘের ওপরে মেঘের বাড়ি করে ভেসে বেড়াবো, আরো কত কি পাগলের মতো কথা বলতো। আমার আমার ওই মুহূর্তে মনে হয়েছিল কাজল আমার সামনে দাঁড়ানো, ও ফিরে এসছে। শোনো, তোমার ওই দুটো চোখ আমি প্রতিদিন দেখি, আমি পড়তে পারি। সত্যি করে বলো, একটা মুহূর্ত কি আমার ছিল না? I'm sorry. That was not for you, সজল। মেঘলা, মিথ্যা কেন বলছো? মিথ্যা? তুমি মিথ্যের পেছনে ছুটছো। আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, প্লিজ মেঘনা। বুঝতে পারছো? হ্যাঁ। ফিল করতে পারছো? তাহলে অন্য একজনকে কষ্টটা দিও না প্লিজ সজল। লোপা তোমাকে অনেক ভালোবাসে, তোমার মতো করে এতটাই ভালোবাসে, ও কষ্ট পাচ্ছে সজল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে, তারপরও কেন মন খারাপ করছেন মা? সব ঠিক হয়ে যাবে তো, সত্যি হবে। সজল আর রূপার বিয়ের পরে আমি আপনাকে আমাদের কাছে নিয়ে যাব, আপনি ওদের সাথে থাকবেন। আসি। রূপা খুব ভালো একটা মেয়ে আমি জানি, তুমি ওকে ঠকাবে না, তুমি নিজেও ভালো থাকবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর হোয়াট? একটা কথা, এখান থেকে যাওয়ার সময় পিছু ফিরে তাকাবে না। যত বেশি ভালোবাসি অল্প মনে হয়, থাকলে মিশে অমিতে এক জীবন কিছু। এত কিছুর পরেও তুই কি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবি? করব, কিন্তু আমি তোকে এটাও জিজ্ঞাসা করব না, তুই কেন আমার কাছে লুকিয়েছিস? যে মানুষটাকে আমি এত বছর ধরে ভালোবাসি, সেই মানুষটাকে আমি হারাতে চাই না। কিন্তু কখনো যদি আমি মেঘের মতো মেয়েকে ভুলতেই না পারি? পারবি, তুই ওকে ভুলতে পারবি। তুই কি করে জানিস? কারণ আমি তোকে ভালোবাসি, আমি তোর থেকে বেশি আমি তোকে ভালোবাসি। ছিল সজল মুহূর্ত, একটা তো ছিল তোমার হয়তো আমারও, কিন্তু সেই মুহূর্তটা ছোঁয়া যায় না, অধিকার করা যায় না, থাক না হয় সেটা তোমার অজানা। কিছু সম্পর্ক আছে যা অপ্রকাশিত থাকাই ভালো। তোমারই নাম এঁকেছি যতনে চোখের পাতায়, দিবানিশে shit।